Assalamualaikum, Sahibji Society Uchcho Bidyalaye Nobom Dashom Shreni Chhatro Dider Online Class e Shushagotom. Ajke class amra korbo Byabsha Shikha Shakhar Finance Banking ei bishoye shottom oddhay theke ajke amra alochona korbo Bangladesher share bazar. Tumra agei jano je share hocche mudhurer khudotom ongshoke share bole. To ei share আর গুলোকে বিভিন্ন বাজারে বিক্রয় করা হয়। যে কোনো দেশে অর্থনৈতিক শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শেয়ার বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিনিয়োগ করা উচিত না। তো লাভের সাথে সাথে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। শেয়ার বিনিয়োগের পূর্বে কোম্পানিগুলো বার্ষিক আর্থিক বিবরণী সংগ্রহ করে কোম্পানি বিভিন্ন ধরনের তথ্য যেমন শেয়ার প্রতি আয়, ব্যবসায়ের ধরন, কোম্পানি ব্যবস্থাপনা, নিট সম্পদ সমূহ ইত্যাদি বিশ্লেষণ করার প্রয়োজন। কোম্পানিগুলোর পাশাপাশি শিল্প খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজন বাজার বিষয়ে পরামর্শ নেওয়া হয়। কোনো অবস্থাতে গুজবের মাধ্যমে পাওয়া তথ্য থেকে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শেয়ার ইস্যুকারী কোম্পানি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলে। তাহলে এই শেয়ার কি হচ্ছে? শেয়ার ইস্যুকারী কোম্পানি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বলে। বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের সূচক ব্যবহার করে এই স্টক এক্সচেঞ্জগুলো। এর মধ্যে উদাহরণ সব ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ DSE, দ্বিতীয় হলো ঢাকা শেয়ার, তারপরে এক্সপেন্স, এটা কী করে আমাদের তিন ধরনের সূচক ব্যবহার করে তারা, প্রশস্ত সূচক, সরিয়া সূচক এবং 30 ইন্ডেক্স। এই তিনটি সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যবহার করে। তারপরে আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সে কী করে তারাও অল শেয়ার প্রাইস ইন্ডেক্স মানে প্রত্যেক প্রকারের সকল প্রকার শেয়ারের দাম নিয়ে তারা করে সিলেক্টিভ ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজ। আমরা জানি শেয়ারগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়, এ, বি, সি, এন এবং জেড ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হয়। তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেই সিলেক্টিভ ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করে কাজ করে এবং 30 ইন্ডেক্স নিয়ে কাজ করে। আর এই শেয়ারগুলোর দাম যদি বাড়ে, অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে এবং দাম কমলে সূচক কমে যায়। তো এই শেয়ার বিনিয়োগ করার জন্য যে বাজারের প্রয়োজন হয়, যেভাবে উপায় বিনিয়োগ করতে পারে তার উপায় হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্রাথমিক মার্কেট, একটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো প্রাথমিক মার্কেট কি? প্রাথমিক বাজার বলতে যে বাজারে শেয়ার বিক্রি প্রথম প্রস্তাব পাওয়া যায় তাকে বোঝায়। কোম্পানি প্রথমবারের মতো বাজারে শেয়ার বিক্রি করলে সেটিকে শেয়ার বিক্রি প্রস্তাব বলা হয়। একজন বিনিয়োগকারী কোনো কোম্পানি শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব অংশগ্রহণ করে শেয়ার ক্রয় করলে সেটাকে প্রাথমিক বাজার বলে। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার বিক্রয় করে তাকে সেকেন্ডারি মার্কেট বলে। তারপরে রয়েছে লভ্যাংশ ও লভ্যাংশ নীতি। একটি কোম্পানি অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের প্রাপ্য হয়, ফলে অর্জিত লাভ বা মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয়। লাভ বা মুনাফার একটি অংশ ভবিষ্যৎ ব্যবসার কাজে অর্থায়নের জন্য সংরক্ষণ করে রাখে এবং বাকি অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে। লাভ বা মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ বলে। তো এই সাধারণত কোম্পানি দুই ধরনের লভ্যাংশ দিতে পারে, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। নগদ লভ্যাংশ, যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় তাকে নগদ লভ্যাংশ বলে। আর স্টক কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে। কোম্পানি সাধারণত বর্তমানে ইস্যুকৃত শেয়ার আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে, ফলে কোম্পানি শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। তারপরে রয়েছে লভ্যাংশ নীতি। কোম্পানি প্রতি বছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়, যেমন অর্জিত লাভের কত অংশ নগদ দেওয়া হবে, কত অংশ স্টক লভ্যাংশ দেওয়া হবে ইত্যাদি। এর উপর ভিত্তি করে কোম্পানিগুলো সুনির্দিষ্ট নীতিমালা থাকে যা কোম্পানির লভ্যাংশ প্রদানের দিক নির্দেশনা দিতে পারে। এইসব নীতিমালাকে লভ্যাংশ নীতি বলে। তিন প্রকার লভ্যাংশ নীতি লক্ষ্য করা যায়। একটা হলো স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
একটা স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। স্থিতিশীল লভ্যাংশ নীতি, এই নীতি অনুযায়ী প্রতি বছর উদ্যোগ লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয়। যেমন একটি কোম্পানি প্রতি বছর 10 টাকা লভ্যাংশ দিলে এটিকে স্থিতিশীল লভ্যাংশ বলা হয় এবং প্রতি বছরও কোম্পানির আয় যত বেশি হোক বা কম হোক কোম্পানিগুলো সমহারে লভ্যাংশ প্রদান করে, এই নীতি সাধারণ লভ্যাংশের পরিমাণ কমে না। তারপরে হচ্ছে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, এই নীতি অনুযায়ী প্রতি বছর আয়ের কত অংশ লভ্যাংশ প্রদান করবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি প্রতি বছর আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে। উদাহরণস্বরূপ মনে করো কোনো কোম্পানি 50% লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার নির্ধারণ করে, ফলে কোম্পানি যদি কোম্পানির অর্জিত আয় 2 কোটি টাকা হয় তাহলে শেয়ার মালিক লভ্যাংশ হিসাবে 1 কোটি টাকা প্রদান করে। আসা যাবে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি, যেই কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয় সেসব কোম্পানির জন্য একটি আদর্শ লভ্যাংশ নীতি। এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে। অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় এটি অনেক নমনীয় বিধায় অনেকে কোম্পানির এই লভ্যাংশ নীতি অনুসরণ করে থাকে। তো এই আলোচনা থেকে তোমরা শেয়ার বাজার, শেয়ার বিনিয়োগ পদ্ধতি, লভ্যাংশ এবং লভ্যাংশ নীতি সম্পর্কে জানতে পেরেছ। তোমরা এগুলো বাসায় ভালোভাবে পড়বে, এখান থেকে পরীক্ষায় সাধারণত সৃজনশীল প্রশ্নগুলো আসে, তোমরা তাহলে সহজে সেগুলো আনসার করতে পারবে। তো তোমরা এগুলো তো বাসায় ভালো করে পড়বে, আমরা আগামী ক্লাসে আরও আলোচনা করবো এই অধ্যায় নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।